সালামু আলাইকুম আলা ববরকাতসাল রসুল হিল করিম আবাদ ফাউজুবল্লাহিম সৈয়তানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম কাঁচে ও দূরে দেশ ও বিদেশে যারা মিম কানেক্ট অনলাইন টেলিভিশনের পর্দায় আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাই কেন আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে জুমাবারকে কেন জুমা বলা হয় বা ইয়ৌমুল জুমা কেন বলা হয় কখন থেকে বলা হয় আসলে জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত সমবেত হওয়া একত্রিত হওয়া ইত্যাদি এটি হচ্ছে আরবি শব্দ প্রাচীন আরবে এটির নাম ছিল ইয়ৌমে আরোবা এটি ছিল ইয়ৌমে আরবার দিন এটা তিবিয়ানুল কোরআনে আল্লামা গোলাম রসুল সাঈদ রহমতুল্লাহ তিনি এগারো নম্বর খণ্ডে আটশত ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আয়ামে জাহেলিয়ার যুগে অর্থাৎ যুগ যুগ ধরে এটির নাম ছিল ইউমে আরোবা কিন্তু নবী পাক সাল্লাহ তালিহি ওয়াসাল্লামের একজন ঊর্ধ্বতন পুরুষ ছিলেন যেনার নাম কাব ইবনে লোয়াই সে কাব ইবনে লোয়াই এই ইউমে আরোবার দিনকে নাম বদলিয়ে পরিবর্তন করে তিনি রেখেছিলেন ইউমুল জুমা তার কিছু কারণ আছে যেমন হজরতে আল্লামা কাজী ফানি ফতি রহমতুল্লাহ ওনার বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে মজাহারির মধ্যে তিনি ঘটনাটি উল্লেখ করেছেন হজরতে কাব ইবনে এটি হত উনি হচ্ছেন নবী পাক সাল্লাহ তালসাল্লামের পর দাদা অর্থাৎ নবীপাক সাল্লাহ তালিয়া দুনিয়াতে তশ্রিফ আনার পাঁচশত ষাট বৎসর আগের পুরুষ ছিলেন তিনি সে হজরতে কাব ইবনে লোয়াই বড় বক্তাও ছিলেন এবং আরবি আরবি বক্তব্যে এই যে আমরা আম্মাবাদ বলি সে আম্মাবাদ শব্দটি তিনারই উৎপত্তি হজরতে আল্লামা কাজী সানউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ বলছেন আম্মাবাদ সংযোগে সর্বপ্রথম যিনি বক্তব্য দিয়েছিলেন ইনি হচ্ছেন সেই কাব ইবনে লোয়াই তিনি প্রতি আরোবার দিন অর্থাৎ জুমাবারের দিন আল্লাহর গর খানে কাহায় সমস্ত মানুষদেরকে সমবেত করতেন এলাকার প্রায় সব সমাজের মানুষ এবং যারা দূর থেকে যারা আল্লাহর গোরখানে কাবায় যাইতেন প্রত্যেককে নিয়ে তিনি সেখানে একটি সমবেত করতেন একটি সমাবেশ করতেন একটি মিটিং করতেন এবং তিনার কফালে ছিল নবী পাক সাল্লাহ তালা সাল্লামের নূর আর সেই নূরের দিকে ইশারা করে করে আমার নবীর তিনি মিলাদের কথা বর্ণনা করতেন নবী পাক সাল্লাহ তাল সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করবেন কিভাবে করবেন কখন করবেন এই সমস্ত বিষয় নিয়ে হজরতে কাব ইবনে তিনি মানুষদেরকে বক্তব্য দিতেন ভাষণ দিতেন ওই বক্তব্যের সময় ওই ভাষণে সমাবেশে লোক জমায়েত হতো এভাবে যখন লোকের জমায়েত দিন 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 বেড়েই যাচ্ছিল ঠিক ওই বেড়ে যাওয়ার কারণে সমস্ত মানুষ একত্রিত হওয়ার কারণে মানুষ সমবেত হওয়ার কারণে ওই দিনের নাম ইউমে আরওবার থেকে ইউমে ইয়মুল জমা হয়ে যায় অতএব সর্বোপরি বলা হচ্ছে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমনের আগেও নবীজি আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদের কথা এটি প্রচলন ছিল এবং নবীজি সাল্লাহ সাল্লামের মিলাদের এই মাহফিল মজলিশ এগুলা সেই কালেও ছিল এটা আমাদেরকে বুঝতে হবে আমরা অনেকেই মনে করি যে মিলাদ মিলাদুল নবীর মাহফিল নবীর এই জলসা এটা নতুন আসলে নতুন নয় এটা অতীব প্রাচীন একটি সভ্য আমল এবং এই আমল এটি নাজাত এবং মুক্তি পাওয়ার জন্য অন্যান্য একটি পন্থা অতএব আমরা সেই মেলাদকে শ্রদ্ধা করব এবং এই যে জুমাবার আমরা নাম বলি সেই জুমাবারের নেপথ্যেও এই নামকরণের নেপথ্যেও রয়েছে নবী পাক সাল্লাহ তাল সাল্লামের মেলাদের সোভাস এবং নবী পাঁক সাল্লাহ ঈদ ই মিলাদুল্নবীর মিলাদুল্নবীর বক্তব্য বা ভাষণ বা জমায়েত হচ্ছে এই জুমাবারের নাম আল্লাহ পাক সুবাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা